हेलो एवरीवन, वन आम आज आठ नंबर क्लास पहुँच या पूर्व क्लास किसी न्यूमेरिकल्स करें पढ़ा रेशियो। आयोनिक क्रिस्टल क्रिस्टाल् माना जोटि काटाइन्स एंड आनान्स रू जो जो या क्रिस्टालीन सबस्टास्यारी से যে আয়নটার আয়োনিক রেডি সান তা চারিকড়ে বড় আয়োনিক রেডি থ আয়নটা ঘেরিকি রয়ে ঠিক আছে জেনে রলি আমার আনায়ন মানকর রেডিটা কাটায়ন মানকর আয়োনিক রেডি ঠার বেশি বড় থাকে তো আমি কোণ একট করে পে কাটায়ন চারিকড়ে আনায়ন আনায়ন চারিকড়ে কাটায়ন যেতে ম্যাক্সিম হয়ে প সেতে অধিক অধিক আনায়ন তা চারিকড়ে ঘেরিক রাখতে মানে কাটায়ন চারিকটরে আনায়ন বা আনায়ন চারিকড়ে কাটায়ন যেতে ম্যাক্সিম হয়েপরিব পরস্পর পরস্পর চারিকড়ে ঘেরিকি রই থাকে আয়োনে ক্রিস্টাল ঠিক আছে তো কেতটা ধর যাব আমার আনায়ন সাইজ বড় কাটায়ন সাইজ সান ঠিক তো তাহলে যদি আমার কাটায়ন সাইজ সান আনায়ন সাইজ বড় তাহলে কেতটা আনায়ন গোটে পর্টিলার কাটায়ন চারিকটে রহি রইপার এটা নির্ভর করে কাটায়ন রেডিওস অ্যান্ড আনায়ন রেডিওস সেইটা আমি তবে ফিগরের দেখেছি দেখ যেত কাটায়ন রেডস সান থিলা চারিটা আনায় তা চারিকটে ঘেরিকি রা বেড়ে যেতবেটায়ন রেডিওস বড় হয়ে গেল এটি ছটা আনায়ন তা চারিকটে ঘেরিকি অছেন তাহলে ওয়ে দ সাইজ অফ দ কটায়ন ইনক্রিজেস দ নম্বর অফ আনায়ন সরাউন্ডিং দ্যাট কাটায়ন

যে করলে বা গোটে প্রকারের স্পিয়ার্স নে টেট্রা তেয়ারি করলে এবং সেটি অলরেডি আমি কালকুলেশন করে যে যদি আমার যে আটম রু ভয়েডটা তয়ারি হোক মানে যেটম মানে ভয়েড তেয়ারি করুমান রেডিওস আমি ক্যাপিটাল আর্ নে যে ভয়েডটা রাখা সে ভয়েট্রেডিওস আমি নে স্মল আর্ তো আমি टेट्राइट्रा वर्ड काढ़ी दे, ले, दे ले, आर इज इक्वाल टू जीरो पॉइंट टू टू फाइव आर रक्ट्राइट वर्ड दैट वर्ज इक्वाइ फोर वोर आर तो बाबा तो आम टे टेक्निक रेडियो काढिया का देखो आम कौन कर साइज का जनरली बड़ो तो ताल आम जो स्पीयर्स को लेकिन एई माने ही অক্টাহাইড্রা ভয়েড বা ভয়েড বয়েড তু সেই আটম মানে যে ভয়েড টিয়ারি করুলে বা যা যাহা ভিতরে তয়ারি হোলা অক্টাহাইড্রাল ভয়েড তাহলে সেই বড় সাইজ্র স্পি যা ভয়েড টিয়ারি হাউলা সেই মানুষ আমি আনায়ন ধরবা এবং তা ভিতরের যে আমি কেউ বয়েড সেই রেডিওসটা ক্যাটায়ন রেডিওস বলে আমি ধরিয়া তাহলে যদি টেট্রা ভয়েড কয়া তাহলে টেট্রা হেড্রাল ভয়েড মানে চারিটা আটম ভিতরে যে গোটে কেউ ভয়েড রয়েছে সে ভয়েড রা গোটে কটায়ন আকার সেয়া বলে ভাব কটায়ন রেডি সেয়া বলে ভাব তো তাহলে নিশ্চিত সেই সেম রুল হি আপ্লা হব স্মল আর্ ইজ টু জিরো পয়েন্ট টু টু ফাইভ সেই কোয়েশন যদি আমি কটাইন রেডি তুলে আনিক আনাল রেডি তাহলে আমি ডেফিনেটলি কেন ভ্যালুটা পাওয়া জিরো পয়েন্ট টু টু ফাইভ তো তাহলে আমার रिलेशनशिप सेटी गोटे आसीगला तालो बाबा कौन हो ना आम रेडियो क्या कुछ कहूँ ना रेडियस अफ काटा बै रेडियस अफ आना जनरली बा स्मल आटम्र स्मल आयन रेडी बै लार्ज आयन रेडी आमे को आमे कहूँ गोटे रेडियो गोटे पर्टिकुला क्रिस्टाल ग पर्टिकुला क्रिस्टाल् स्मलर आयोनिक रेडी डिडेड बै

ଏଇଭଳିଆ କ'ଣ ହେବ ନା ଜିରୋ ପଏଣ୍ଟ ଟୁ ଟୁ ଫାଇଭର ଏଇ ଯେଉଁ ଭ୍ୟାଲୁଟା ବଢ଼ି 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 ଯାଇକି ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜିରୋ ପଏଣ୍ଟ ଫୋର୍ ୱାନ୍ ଫୋର୍ ପହଞ୍ଚି ନାହିଁ ସେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇ ଗୋଟେ କାଟାୟନ ଚାରିକଟରେ ଚାରିଟା ଆନାୟନ ଘେରି ଘେରିକି ରହୁଥିବେ ବୁଝି ହେଉଛି ନା କ'ଣ କଥା ବାବା যোনটি এক্সেক্টলি কাটায়ানৰ ৰেডছ বাই আনায়নৰ ৰেডছ তৰ জিৰ'ৰ' পইণ্ট ফ'ৰ ৱান ফ'ৰ আছিল সেই আমি জানি আমি কালকুলেচন কৰিলে অক্টা হাইড্ৰ'ল ভয়ড্ৰে কিবা না ছা আটম ভিতৰত যেতিয়া গোটেই ভইড তিয়েৰি হ'ব সেই ভয়েডৰ ৰেড আটমৰ ৰেড ভিতিলেচনচপ ৰ'বাৰ স্মল আৰু জিৰ' পইণ্ট ফ'ৰ ৱান ফ'ৰ কাপিটেল আৰ তাহলে ক্যাপিটাল আর আর্টা আনএন রেডিয়াস হোক সে অক্টাহেডাল ওয়েডর রেডসটা কমে বর্তমানে ভাববা এনো কাটায়ন রেডস সেটি যেমন জিরো পয়েন্ট টু টু ফাইভ আর্ আসট্রাহয়েডের এটি আসছে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর অক্টাড্রালয়েড রেডস আসবে বুঝি হচ্ছে না কোণ কথা

जो एक्जाक्टली फोर सॉरी सरी पॉइंट फोर वन फोर पहुँचिले सही पीछे गोटे का चारिक्रे छा आना घेरिकी रही आम बुझा बुझुचा कौन कथ सर गोटे आगे आगे छप से गोटे काटान चारिक आठ तो तार अर्थ हो जो काटान रेडस बै आना ये भैलूटा आमक गली सूचे दौ गोटे काटानिका आनायन घेरिकी रही थे और कन्सिक्वेंटली टेट्राहाड्रा वेड ना अफ्टाहाड्राल वे जमापड़ টেট্রাহাইড্রা বা অক্টাহাইড্রা বর্ড জাগানোলে গোটে সবস্টান গোটে স্ট্রকচর কম আমি তাকে জানি করছেন ঠিক আছে আচ্ছা এটি দেখ আমি ফিগরের দেখেদেলে যেত আর্ আর্টা আর্ মানে স্মল আর্টায়ন রেডস আর ক্যাপিটাল আর্ আনায়ন রেডস তো তাহলে এইটা যেত জিরো পয়েন্ট টু টু জস্ট আনায়ন মানে এ টিকি ছাড়ি সেটা তুমি ফিল কর যে প্রথম যে জিরো পয়েন্ট টু আমি আরম্ভ কলে সেটি কম না পরস্পর আনায়ন যে অনেক আনায়ন আনায়ন ছুঁবে আনায়ন মানে কাটায়ন কুইবে দ্যাট ইজ ক লিমিটিং কেস বুঝি হচ্ছে কলে বাউন্ডে কেস আরম্ভ কলে তাহলে যেতে যেতে এবার কাটায়ন রেওস বডি বড়ি যাওয়া তাহলে ভ্যালুটা বি কে আর্াই আর্ যদি নিউমের লব যদি ভ্যালুটা বডি তাহলে ডেফিনেটলি জিরো পয়েন্ট টু টু ফাইভ রু আগে আগে চালি ভ্যালুটা কেতোপর্য সে রঙ যাব যেত পর্মন্ত জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর পৌঁছিনি সেইপা আমি এরো দেখি এটি শো করছেন না জিরো পয়েন্ট টু টু ফাইভ্রু বেলা আমি যেত বেলা পর্যন্ত যেতবেল পর্যন্ত আমার ভ্যালুটা জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর সান থাক এবং এই রেঞ্জ্র ভ্যালুটা সবুড়ে সে কেট্রা হ্যাটাল কথা বুঝাইব এবং কোর্ডিনেসন নম্বর চারি কু হি বুঝাইব আর বাই আর ফোর্ ওয়ান ফোর পয়েন্ট ফোর ওয়ান ফোর পৌঁছা সেটি সাংে সাংে আমি জাঁয়া তাহলে ছটা আনায়ন আসি কাটায় চারিকটে ঘেরবে বুঝেওছি না কোণ বাবা আচ্ছা তো তাহলে আমি জাঁলে রেডস রেসিও কাহুকে কেউ না গোটে আয়োনিক গোটে সিম্পল আয়োনিক ক্রিস্টালে গোটে কটায়ন আয়োনিক রেডস বাই আনায়ন আয়োনিক রেডস বা স্মল আটমর আয়োনিক রেডি বাই লার্জর আটমিক লার্জর আয়োনিক রেডি যে আপনি কলে আনিক রেডি যেটা কি আমি কন দিয়ে পাবি কোর্ডিনেসন ন তার ভোয়েট দিয়ে পাব দেখ তোমার আগে যদি আমার রেডিওস রেও কটায়ন রেডিওস বা আনায়ন রেডস স্মলার আয়োনিক রেডি বাই লার্জার আয়োনিক রেডি অফ এ ক্রিস্টাল সবস্টানস রেঞ্জটা আসে জিরো পয়েন্ট তালে ফাইভ তাহলে এটা গোটে কাটা চারিকটের তিনটে আন ঘির কোর্ডিনেসন নম্বর থ্রি এক্সাম্পল সেমি কিছু না বোরন যদি জিরো পয়েন্ট টু আমি ডিসকসন কলে যদি কোর্ডিনেসন নম্বর ফোর আসিলা তাহলে সেইটা হয়ে যায়

তার বি সি সি স্ট্রকচর আসি বডি সেটার ক্যুবিক স্ট্রকচর আসব ঠিক আছে আচ্ছা বাবা এই স্টাণ্ডার্ড স্ট্রকচরটা আমি দেখিলে আপনি ফার্স্টাণ্ডার স্টাণ্ডার স্ট্রকচর ভাব আমি নেই সোডম ক্লোরাইড বা এই সোডম ক্লোরাইড্রে তোর কমিটি আমি তাকে বুঝবা না এটা সি সিপি স্ট্রকচর অি সিপি হব মানে ইউনিট সেল কফ সি সি তাহলে যার্জর ল্যাটিস পয়েন্টের রহবো গোটে এফসিস রাটিস পয়েন্ট কি না কোণ এবং ফেস সেন্টার তাহলে কোণ এবং ফেস সেটার যদি ক্লোরাইড আয়নগে যেহেতু তার সাইজ বড় তাহলে তার সংখ্যা কে হব চারি তাহলে ক্যাটায়ন না ভোয়েটরে কৌ ভোয়েটে রা দেখো এটি আমি যেত রেডিওস রেও কাড় রেড রেডে খাইছি রেডস না জিরো

তো সেপরে এই 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 যে রেডস রেসিওটা হি আমদাব তা ভিতরে অক্টা হাইড্রোল ভয়েড্রে কটায়ন আছে না টেট্রা হাইড্রোল ভয়েডে কাটায়ন অুঝি কোণ কথাটা আচ্ছা সেইপা আমি তাহলে জাঁলে তাহলে ক্লোরাইডটা ল্যাটিস পয়েন্টে ফেস সেন্টর এবং কোণরে রুগে সোডিয়ম আয়নগুড় ଅକ୍ଟାହାଇଡ୍ରାଲ୍ ଭଏଡ଼େ ରହିବେ କେତେଟା ଅକ୍ଟାହାାଇଡ୍ରାଲ୍ ଭଏଡ଼୍ ହୁଏ ଗୋଟେ ଏଫ୍ସିସିରେ ନା ଚାରିଟା ହୁଏକୁ ଆମେ ଲୋକେସନ୍ ଅଫ୍ ଅକ୍ଟାହାାଇଡ୍ରାଲ୍ ଭଏଡ଼ରେ ଜାଣିଛନ୍ତି ତେଣୁ ସବୁ ଏଜ୍ ସେଣ୍ଟରରେ ରହିଯିବ ଏବଂ ଆଉ ସେଣ୍ଟରରେ ଗୋଟେ ରହିଯିବ ଏମ୍ଏ ପ୍ଲସ୍ ଆୟନ୍ ତେଣୁ ତାଙ୍କ ସଂଖ୍ୟା ବି ଚାରି କ୍ଲୋରାଇଡ଼୍ ସଂଖ୍ୟା ବି ଚାରି ତେଣୁ ନମ୍ବର ଅଫ୍ ଫର୍ମୁଲା ୟୁନିଟ୍ ବି ହେଇଯିବ ଚାରି ବୁଝିଯାଉଛି କ'ଣ କଥା ବାବା ଆଚ୍ଛା ନେକ୍ସଟ୍ ଯିବା

तेणु टेट्राहड्राल कथा कथ जिंक रे आमे जानिबा तेणु से जो रेडस ऋसीोटा ही आमको आईडियादेवें रे वयड्रेटायन रोचना ना अक्टाहाड्राल वयड्रेटायन रोचे ना कौन कथा तो तेणु बंधु जिंक सल्फाइड रेडियस रेशियो आमे जानि परियानी टू जो रेडियस केते आम जापरानी रेडियस केते सेटा एक्सपेरिमेंटली डिटरमिन डिटर्मि हम आमको गिभेन आमे आम रेडियस रेशियो काढी की প্রেডিক্টা যে টেক্ট্রাাইড্রাভয়েডের রহবো না অক্টা হাইড্রাভয়েড্রে ক্যাটা এনটা রহব তেমু এটি সেইভা তেমু সলফাইড্র সাইজ বড় সলফাইডটা এফ সি সি এবং ফেস সেন্টর রহলা তে সলফাইড এস টু মাইনস আয়ন গলা চারি এবং তালে যদি চারি হয়ে গেল ইউনো নম্বর অফ আটমস তাহলে টেট্রা হব গুণন দুই তাহলে আটটা টেট্রা হাইড্রাভয়েড হে তা আঠটাৰ হাফ অফ দ টেট্ৰাড্ৰা ভড্ৰে জেড এণ্ড টু প্লছ ৰ টোটা থাকো আেট্ৰাহড্ৰ পূৰা আঠটাৰু অধা মানে চাৰিটা টেট্ৰা হাইড্ৰালয়ড্ৰে অল্টৰনেট হৈ জেড এণ্ড টু প্লছ মানে ৰৈ যি চাৰিটা জেড এণ্ড টু প্লছা এছ টু মাইনছ তে ফ'ৰ ফৰ্মু টছ হ'ল জেড ইজু ফ'ৰ বুজিও আচ্ছা সেমি সি এফ টু আমি যদি নেবা কাছিয়ম ফ্ল'ৰাইডৰ সেই ভৰি যোন ৰেডছ ৰেচিঅট আছু চি আমুক কণৰে টেট্রাহাইড্রাল ভয়েড কথা বুঝেও যে টেট্রাহাইড্রাল ভয়েড কথা কোণ না যে যদি আমি এফ সি সি ইউনিটসেল নেলে এটি সিএ টু প্লস সাইজ বড় তেম সিএ টু প্লসটা কর্ণর আেন্টর রহিলা সিএ টু প্লস্র সংখ্যা হয়েগাল চারি তেম টেট্রাহাইড্রা ভয়েড সংখ্যা হব আঠ এবং পুরা সবুড়া টেট্রাহাইড্রাল ভয়েড্রে এফ মাইনস আয়ান যাই রয়ে যাবে সিএ এফ টু হয়ে যুঝেওছি এবং লাস্ট ওয়ান আমি থাক

কোণ র কোর্ডিনেসন নম্বরটা আট তেম মজিরে বডি সেটর রয়ে য সিএস আউ ক্লোরিন ক্লোরাইড আয়নগুড় সব কর্ণরের রয়ে যাবে তাহলে যদি সব কর্ণরের ক্লোরাইড আইটম রহলা সবুড়া টচ করিয়ে যাই বডি সেটর সিজিএম কোর্ডিনেসন নম্বর আট হয়ে তো তেম এইভাবে আপনার রেডিওস রেও কুজ করি কিডার্ড স্ট্রকচর কু বুঝলে এবং একটিংলি আমি প্রবলেম বিপার তো তাহলে एठी हमें क्लास को रखिबा थैंक यू सो मच फुल डिस्कस इन द नेक्स्ट क्लास